আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি VOA 60 এর পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে। টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে এক বন্দুকধারী গুলি করে চারজনকে হত্যা করেছে এবং ওই ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ বলছে ৩৪ বছর বয়স্ক আইভান লোপেজ ইরাক যুদ্ধে অংশ নেন এবং যুদ্ধকালীন নানান পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত হন, যাকে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বলা হয়। প্রেসিডেন্ট ওবামা স্বচ্ছ তদন্তের কথা বলেছেন। অ্যাটলান্টার রোমান ক্যাথলিক গির্জার আর্চ বিশপ উইল্টন গ্রেগরি অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে যে তার ২০ লক্ষ ডলার মূল্যের প্রাসাদোপম বাড়িটি বিক্রি হয়ে যাবে। পোপ ফ্রান্সিসের কৃচ্ছ্রতা পালনের দৃষ্টান্ত অনুসরণ না করার জন্য গ্রেগরির সমালোচনা হচ্ছে। সবশেষে হলিউডে ওয়াক অফ ফেমে লর্ড অব দ্য রিং এবং পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের অভিনেতা অরল্যান্ডো ব্লুমের নামে একটি তারা সংযোজিত হল। ব্রিটিশ এই অভিনেতা তার ৩ বছরের ছেলে ফ্লায়েনকে নিয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।